হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস আমি প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং আমার এক হাতে আছে সও মি মি টেন আই স্মার্টফোন বা বলতে পারেন রেডমি নোট টেন প্রো ফাইভ জি স্মার্টফোন এবং আমার অপর হাতে রয়েছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স স্মার্টফোন এবং যে মি টেন দূর করে দেবো আশা করি ভিডিও শেষে দূর হয়ে যাবে কিন্তু বন্ধুরা জানিয়ে রাখি এই দুটো ফোনের ওপরে স্পিড টেস্ট হয়তো আপলোড হয়ে গেছে ডিসক্রিপশনের লিঙ্ক চেক করে নেবেন এবং এই রেডমি নোট টেন প্রো ম্যাক্সের ওপর এখন অনেক ভিডিও আসছে ক্যামেরা টেস্ট আসছে ফুল রিভিউ আসছে রেডমি নোট টেনের উপর আসছে তো সেই সব ভিডিও যদি মিস না করতে চান যদি আরও এরকম ডিটেলড রিভিউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকে থেকে প্রেস করে দিন তাহলে কী হবে যখনই ভিডিও দেবো নোটিফিকেশানটা আপনাদের ফোনে চলে যাবে এবং আপনারা ভিডিও মিস করবেন না আপনারা আর্লি স্কোয়াড হয়ে যাবেন বাকি মানুষদের আগে আপনারা ভিডিও দেখতে পারবেন একদম একদম আপডেটেড থাকবেন যাই হোক আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন আগে যাওয়া যাক তো বন্ধুরা আমার বাঁ দিকে রয়েছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স স্মার্টফোন আর আমার ডান দিকে রয়েছে মি টেন আই স্মার্টফোন দুটো ফোনের আমি রেয়ার সাইড দেখে দিই যদি আপনার মনে অবিশ্বাস থাকে তো দেখে নিন যাই হোক বন্ধুরা শুরুতেই আমাদের যে পয়েন্টটা অবশ্যই কভার করতে হবে সেটা হচ্ছে প্রাইজিং তো আমি এখানে শুধুমাত্র ইন্ডিয়ান প্রাইজিংয়ের কথা বলবো কারণ বাংলাদেশের প্রাইজিং ভ্যারি করতে থাকে অনঅফিশিয়ালি তো যেটা হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রো ম্যাক্স সেটা ইন্ডিয়ায় স্টার্ট হয় আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকায় আর যেটা মিটে নেয় সেটা শুরু হয় একুশ হাজার টাকায় দুটো ফোনই আপনারা বেস্ট ব্র্যান্ডে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম চৌষট্টি স্টোরেজ এখন আপনারা যদি এই রেডমি নোট টেন প্রো ম্যাক্স স্মার্টফোন কিনতে চান ছয় জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ তাহলে আপনাকে কুড়ি দু হাজার টাকা খরচ করতে হবে বাট যদি আপনারা মিট এনআইয়ের হচ্ছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট কিনতে চান তাহলে আপনাদের বাইশ হাজার টাকা খরচ করতে হবে তো ভারতীয় মুদ্রায় ক্লিয়ারলি দু হাজার টাকার কিন্তু এখানে গ্যাপ রয়েছে আরেকটা বন্ধুর এখানে ডিফারেন্স রয়েছে যে রেডমি নোট টেন প্রো ম্যাক্সে আপনাদের কিন্তু ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে দুটো সিম কার্ডও একটা এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন কিন্তু মিট আয় দেওয়া হয়েছে হাইব্রিড স্লট তো দুটো সিমও এক এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন না যাই হোক বন্ধুরা এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজাইন তো ডিজাইন বন্ধুরা একটা খুবই আপেক্ষিক বিষয় আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে বাট দুটো ফোনই খুবই সুন্দর দেখতে অতিব সুন্দর দেখতে এবং এই নিয়ে কোনো এখানে তর্কের জায়গা নেই দুটো ফোনই খুব ভালো আমার কাছে যে রেডমি নোট টেন প্রো ম্যাক্সটা ওটা হালকা একটু মডার্ন মনে হয় এখন বন্ধুরা একটা জিনিসের পার্থক্য আছে সেটা হচ্ছে মিটেনার যে কোনো ভ্যারাইটি কিনুন না কেন প্রায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বেই না কারণ সবকালে হচ্ছে আপনাকে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে বাট রেডমি নোট টেন প্রো ম্যাক্সে যে ব্ল্যাক ভ্যারিয়েন্ট যে ডার্ক নাইট ভ্যারিয়েন্ট সেটা কিন্তু গ্লসি ব্যাক দেওয়া হয়েছে তো ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে বাট থ্যাঙ্কফুলি আমার কাছে কিন্তু এর ব্রঞ্জ ভ্যারিয়েন্টটাও রয়েছে ব্রঞ্জ ভ্যারিয়েন্টটা কিন্তু একেবারেই ফিঙ্গারপ্রিন্ট পড়বে না খুবই ক্লাসিক দেখতে তো যদি কিনতেই হয় আমি ব্রঞ্জ ভ্যারিয়েন্টটাই আপনাদের সাজেস্ট করবো এরপর যদি ডিসপ্লে প্রোটেকশানের কথা বলি তাহলে দুটো ফোনেই কিন্তু আপনাদের কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন দেওয়া হয়েছে তো সেই নিয়ে আপনাদের কোনোরকম সমস্যা হয় হবে না আচ্ছা পথের অ্যাডিশন আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম রেডমি নোট টেন প্রো ম্যাক্স যে স্মার্টফোনটা সেটা কিন্তু মি এর তুলনায় অনেক বেশি হালকা এবং অনেক বেশি স্লিম তো হোল্ড করতে কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্সই বেটার লাগে অনেকটা বেশ হালকা আছে স্লিম আছে খুব কম্প্যাক্ট ফোন তো ডেফিনেটলি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এবার বন্ধুরা আমরা চলে আসি ডিসপ্লে তো ডিসপ্লে তো বন্ধুরা মেজার পার্থক্য যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স স্মার্টফোন আছে সেখানে আপনাদের দেওয়া হচ্ছে সুপার অ্যামোলেড প্যানেল কিন্তু যে মিট এনআই আছে সেখানে আপনাদের দেওয়া হয়েছে আইপিএস এলসিডি প্যানেল এখন আমি এটা কিন্তু একবারও বলছি না যে আইপিএস এলসিডি মানে বাজে কিন্তু যদি কনটেন্ট ভিং এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে ডেফিনেটলি অ্যামোলেড ডিসপ্লেতে সেটা দেখতে বেটার লাগে এখন ক্যামেরায় বন্ধুরা তো সবকিছু আপনাদের দেখানো মুশকিল বা ডেফিনেটলি যারা সামনে থেকে দেখবে তারা বুঝতে পারবে যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স যে স্মার্টফোন ফোনটা আছে সেখানে কিন্তু কন্টেন্ট ভিং এক্সপিরিয়েন্স বেটার এখানে যে ব্ল্যাক লেভেলস আছে যে কালার স্যাচুয়েশন সেগুলো অনেক অনেক বেটার এখন যদি বন্ধুরা আমরা ভিউইং অ্যাঙ্গেলসের কথা বলি তাহলে সেসব নিয়ে কোনো সমস্যা নেই দুটো ফোনেই কিন্তু খুব দুর্দান্ত আপনারা ভিউইং অ্যাঙ্গেলস পাবেন তো সেই সব নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এখন বন্ধুরা দুটো ফোনে যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি তাহলে এক্স্যাক্টলি আমার মনে নেই আই থিঙ্ক আই যে স্মার্টফোনটা আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যান ফোর ফিফটি নিটসের ব্রাইটনেস কিন্তু যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স স্মার্টফোন আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইচডিআর সিচুয়েশনে এগারোশো ইটসের ব্রাইটনেস টিপিক্যাল কন্ডিশনে কত আমার মনে নেই বাট এনি ডে এনি ডে বন্ধুরা রেডমি নোট টেন প্রো ম্যাক্সের ব্রাইটনেস ওয়ে ওয়ে বেটার কিন্তু মিটেনাই থেকে মিটেনাইনও ভালো বাট রেডমি নোট টেন ম্যাক্সের যে ব্রাইটনেস সেটা অনেক বেটার সেটা আউটডোরে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য একদম সুপিরিয়ার কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে যদি এখানে অ্যাঙ্গেল থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে রেডমি নোট টেন প্রো ম্যাক্সের কিন্তু এখানে ডিসপ্লে বেটার বা ব্রাইটনেস বেটার তো ওভারঅল বন্ধুরা এই সেকশানে ডিসপ্লে সেকশানে ডেফিনেটলি রেডমি নোট টেন প্রো ম্যাক্সই জিতে যাচ্ছে দুটো ফোনেরই বন্ধুরা যদি আমরা রিফ্রেশ রেটে যাই তাহলে কিন্তু একটা মেজার আপনারা এখানে ডিফারেন্স নোটিস করতে পারবেন সেটা হচ্ছে দুটো ফোনই তো হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সাপোর্ট করে যেটা খুবই দারুণ ব্যাপার স্মুথ হয়ে যাবে বাট যে মি টেন আম সরি যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স সেখানে কিন্তু আপনাদের ফিক্সড ফ্রেম রেট দেওয়া হয়েছে এখানে রিফ্রেশ রেট কিন্তু যে মি টেন আই স্মার্টফোন সেখানে কিন্তু আপনাদের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এখন পার্থক্য কোথায় অর্থাৎ মিট আই কন্টেন্ট অনুসারে নিজের ফ্রে রিফ্রেশারকে চেঞ্জ করতে থাকবে কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্স ইদের সিক্সটি হার্ডস বা ওয়ান টোয়েন্টি হার্ডসে একদম ফিক্সড থাকবে তো বাস্তব জীবনে কি আপনার চোখে পড়বে না চোখে পড়বে না কিন্তু এটার একটা প্রভাব আছে সেটা আমি পরে বলবো ব্যাটারিতে গিয়ে কিন্তু দুটো ফোনের কিন্তু আমার ওয়ান টোয়েন্টি হার্ডস প্রায় স্মুদই মনে হয়েছে আমি ইউজ করেছি দীর্ঘক্ষণ সেরকম কিন্তু আমার স্মুথনেস নিয়ে বা ইউআই গ্লিচ আমার এখানে কোনো রকম নোটিসে পড়েনি দুটো ফোনই কিন্তু খুবই স্মুথ এবং দুটো ফোনের প্রসেসার কিন্তু ভালোভাবে এই হাই রিফ্রেশারটাকে হ্যান্ডেল করতে পারছে এরপর বন্ধুরা আমরা দুটো ফোনেরই স্পিকার নিয়ে কথা বলি তো আমি একেবারেই সে মূর্খামি করব না যে স্পিকার চালিয়ে দিয়ে আপনাদের টেস্ট করতে বলবো তো সেখানে কোনো মানে হয় না তার কারণ অডিও ক্যামেরার মাধ্যমে ক্যাপচার হবে তারপরে রেকর্ডে কম্পিটিশন হবে সে আলাদা ব্যাপার যদি স্পিকারের কথা বলি তাহলে দুটো ফোনেই কিন্তু আপনাদের স্টিরিয় স্পিকার দেওয়া হয়েছে বাট রেডমি নোট টেন প্রো ম্যাক্স আপনাদের ডেডিকেটেড একটা উপরে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে যেখানে মিট টেন আয় কিন্তু আপনাদের পিসের ভেতরে স্পিকারটা রয়েছে এখন যদি ক্ল্যারিটির কথা বলি সে আপনি বেস বলুন ট্রেবেল বলুন বা স্টিরিও এফেক্টের কথা বলুন আমার কাছে কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্সের স্পিকার বেশি ডেপথের মনে হয়েছে কিন্তু যদি লাউডনেসের কথা বলি তাহলে মিটে নাই ডেফিনেটলি বেশি জোরে বাজে তো আপনাদের ডিসাইড করতে হবে যদি বেশি লাউড চান তাহলে মিটে নাই যদি ক্ল্যারিটি চান তাহলে রেডমি নোট টেন প্রো ম্যাক্স এবার বন্ধুরা দুটো ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলি তো দুটোতে আপনাদের সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে তো দেখি আমি চেষ্টা করি ক্যামেরার নিচে দেখানো যায় কিনা ওয়ান টু থ্রি গো তো আবার চেষ্টা করছি ওয়ান টু থ্রি গো তো দেখতেই পারছেন বন্ধুরা ওয়ান টু থ্রি গো আবার চেষ্টা করি ওয়ান টু থ্রি গো তো আমার যে মিট আই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সেটা হালকা একটু বেশি ফাস্ট মনে হয়েছে দুটোই ফিজিক্যালি ফাস্ট বাট আমার মনে হয় যে রেডমি নোট টেন প্রো ম্যাক্সের যে অ্যানিমেশন সেটাকে আরেকটু ক্ষেত্রে ফাস্ট করা দরকার আছে দুটোরই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফাস্ট আছে বাট বন্ধুরা এখানে একটা পার্থক্য কী রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্সে আপনাদের ডবল ট্যাপ জেস্টার দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টে তো দেখুন যদি আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যাই তো আমি বিভিন্ন এখন অপশান সিলেক্ট করতে পারবো যেমন দেখুন আমি যদি এখানে ডবল ট্যাপ করি দেখুন স্ক্রিনশট চলে আসবে এবং এটা কিন্তু খুব একটি ইউজফুল ফিচার আমি যখন ইচ্ছা ডবল ট্যাপ করে স্ক্রিনশট এখানে এনাবেল করতে পারবো কিন্তু সেই ফিচারটা কিন্তু এখন অবধি অন্তত মি টেন আই স্মার্টফোনে আসেনি হয়তো সেটা ভবিষ্যতে আসতেও পারে এরপরে বন্ধুরা আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউআই সফটওয়্যার এবং অ্যাডস তো দেখুন দুটো ফোনেই কিন্তু আপনাদের মিউআই টুয়েলভের ওপর রান করে তো এই বিষয়ে তো কোনো রকম সন্দেহ নেই মি ইউআই টুয়েলভ বিখ্যাতও আছে কুখ্যাতও আছে নিজেদের কারণে অনেক কারণ আছে বাট আপনার যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স সেখানে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্সে অ্যান্ড্রয়েড ইলেভেনের সাপোর্ট পাবেন কিন্তু যে মিট এনআই স্মার্টফোনটা আছে সেটা কিন্তু এখন অব্দি অ্যান্ড্রয়েড টেনে রান করছে বাট এটাও অ্যান্ড্রয়েড ইলেভেন পাবে বাট কবে পাবে সেটা আমি এখনও জানি না এরপর যদি আমি ওভারঅল অ্যাডসের কথা বলি তাহলে মিট এনআই আমি দীর্ঘদিন ব্যবহার করেছি কখনো আমি অ্যাডসের সম্মুখীন হয়নি আর রেডমি নোট টেন প্রো ম্যাক্স অলমোস্ট এক সপ্তাহ ব্যবহার করেছি এখন অব্দি কোনো অ্যাড দেখিনি যদিও ওই গেট অ্যাপস থিমসের কিছু কিছু কিন্তু রেকমেন্ডেশনগুলো অবশ্যই আছে আচ্ছা বন্ধুরা এবার আমরা কথা বলি নেটওয়ার্ক রিসেপশন নিয়ে তো দেখুন মিট এনআই যেমনটা আমি বললাম আমি দীর্ঘদিন ব্যবহার করেছি তো কোনো দিনও আমার কোনো রকম কলিং নিয়ে সমস্যা হয়নি নেটওয়ার্ক ড্রপ আমি কখনো নোটিস করিনি রেডমি নোট টেন প্রো ম্যাক্সও ব্যবহার করছি কোনো রকম আমার নেটওয়ার্ক নিয়ে সমস্যা হয়নি এবং দুটো ফোনই কিন্তু ক্যারিয়ার এগ্রিগেশান সাপোর্ট করে দেখুন রাইট নাও এটা আমি ফোর জি অন করে রেখেছি ক্যারিয়ার এগ্রিগেশান দুটো ফোনই সাপোর্ট করে দুটো ফোনই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে তো সেসব নিয়ে সমস্যা হবে না বাট ইয়েস মেজার ডিফারেন্স মিট এনআই বন্ধুরা ফাইভ জি সাপোর্ট করে যদিও সেটা দুটো ব্যান্ড মাত্র বাট ফিউচার প্রুফ যেখানে রেডমি নোট টেন প্রো ম্যাক্স কিন্তু ফোর জি সাপোর্টের স্মার্টফোন ফাইভ জি সাপোর্ট করে না তো এখানে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনারা ফাইভ জি চান কি চান না এবার বন্ধুরা আমরা কথা বলি দুটো ফোনেরই পারফরমেন্স নিয়ে তো যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স সেখানে আপনাদের দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন থার্টি টু জি চিপসেট বাট যেটা হচ্ছে আপনার মি টেন আই স্মার্টফোন সেখানে কিন্তু আপনাদের দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি জি চিপসেট এখন পারফরমেন্সে কি কোনো পার্থক্য রয়েছে বাস্তব জীবনে দেখুন খুব ইন্টারেস্টিং ডেডিকেটেড স্পিড টেস্ট ভিডিও আসছে বা হয়তো এসেও গেছে ডিসক্রিপশান চেক করে নেবেন যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স সেখানে কিন্তু অ্যাপ ওপেনিং ফাস্টার হয় তাড়াতাড়ি অ্যাপ খুলে যায় বাট যে র্যাম ম্যানেজমেন্ট মানে একসাথে অনেকগুলো অ্যাপ র্যামে রেখে দেওয়া বা মাল্টিটাস্কিং সেটা কিন্তু মেটে নেয় বেটার হয় রেডমি নোট টেন প্রো ম্যাক্সে আরও একটু বেটার হওয়া দরকার ছিল আমার মনে অপটিমাইজেশনের কিছু এখনও গণ্ডগোল রয়েছে এটাকে আরও বেটার করতে হবে তো পারফরমেন্স এই ছিল বন্ধুরা দুটো ফোনের পারফরমেন্স ভালো বাট ওভারঅল যদি পারফরমেন্স পিক করতে হয় আমি মিট এনআই পিক করবো এবার বন্ধুরা আমরা কথা বলি গেমিং নিয়ে তো গেমিং বলতে আমি একটা গেমই বেশি খেলি সেটা হচ্ছে কল অফ ডিউটি মোবাইল তো মিট আই যে স্মার্টফোন আপনারা ভেরি হাইতে ভেরি হাই অবধি যেতে পারবেন ম্যাক্স ফ্রেম রেট অবধি যেতে পারবেন না আমি এখানে প্রায় দু মাস মিডিয়াম গ্রাফিক্সে এবং ম্যাক্স ফ্রেম রেটে খেলেছিলাম দিন আমার সমস্যা হয়নি লং টার্ম গেমিং করেছি ব্যাটার লয়াল মাল্টিপ্লেয়ার কিল্ড ম্যাচ ডেথ ম্যাচ সব কিছু করেছি দিনও কিন্তু আমার রকম সমস্যা হয়নি এই ফোনে গেমিং করতে এবার যদি রেডমি নোট টেন প্রো ম্যাক্সের কথা বলি তাহলে এখানেও আমি গত তিন চার দিন ধরে গেমিং করছি এবং এখানেও আপনারা ভেরি হাইতে ভেরি হাই ফ্রেম রেট অবধি যেতে পারবেন এবং মিডিয়ামে ম্যাক্স অবধি যেতে পারবেন এবং এখানে আমি মিডিয়াম ম্যাক্সেই খেলছি বন্ধুরা দুই তিন দিন হয়ে গেছে কোনো রকম আমার সমস্যা হয়নি এখন দুটো ফোনের ভেতরে যদি গেমিং পিক করতে হয় দুটো ফোনই কিন্তু একেবারেই প্রায় সিমিলার পারফরম্যান্স দেয় এখানে উইনার ঘোষণা করা কিন্তু খুবই মুশকিল দুটো ফোনই আপনারা ভালো গেমিং করতে পারবেন এরপর বন্ধুরা ব্যাটারির কথা বলি তো রেডমি নোট টেন প্রো ম্যাক্স যে স্মার্টফোনটা আছে সেখানে আপনাদের দেওয়া হচ্ছে পাঁচ হাজার কুড়ি মিলিয়ে পাওয়ারের ব্যাটারি কিন্তু যে মি টেন আই সেখানে আপনাদের সম্ভবত চার হাজার আটশো কুড়ি মিলিয়ে পাওয়ারের ব্যাটারি আমার এক্স্যাক্ট মনে নেই আমি টেক্সট দিয়ে দেবো যে মি টেন আই স্মার্টফোন বন্ধুরা সেখানে আপনারা ইজিলি আট ঘন্টা স্ক্রিন অন টাইম প্রায় সব রকম সিচুয়েশানে পেয়ে যাবেন তো সেই নিয়ে কোনো সমস্যা হবে না দেড় দিনের ব্যাক ইজিলি বাট যে আপনার রেডমি নোট টেন প্রো ম্যাক্স আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার এই ছয় ঘন্টা কুড়ি তিরিশ মিনিটের অ্যারাউন্ডে স্ক্রিন অন টাইম পাবেন সব সিচুয়েশনে তো ইয়েস রেডমি নোট টেন প্রো ম্যাক্সেরও ব্যাটারি ভালো বাট মিট এনার ব্যাটারি লাইফ কিন্তু বেটার এটা আপনাদের খেয়াল রাখতে হবে এখন বন্ধুরা দুটো ফোনেরই যদি আমি চার্জিং নিয়ে কথা বলি তো দুটো ফোনের সাথে আপনারা তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন কিন্তু যেহেতু এটা ব্যাটারি ক্যাপাসিটিটা একটু কম তো এটা এক ঘন্টার ভেতরে ফুল চার্জ হয়ে যাবে কিন্তু যে রেডমি নোট টেন প্রো ম্যাক্স আছে সেটা অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তর মিনিট নেবে তো দুটো ফোনই ফাস্ট আছে চার্জিং নিয়ে আমার মনে না কোনো সমস্যা হবে এখন যদি ফাইনালি কথা বলি হিটিং নিয়ে তো দেখুন হিটিং আমি এটা যখন ব্যবহার করেছিলাম মিটে নাই তখন তো শীতকাল ছিল তো সেরকম সমস্যা হয়নি দীর্ঘক্ষণ ব্যবহার করেছিলাম কোনোরকম আমি মেজার হিটিং ইস্যু লক্ষ্য করিনি আর রেডমি নোট টেন প্রো ম্যাক্স আমি যখন ব্যবহার করছি এখন তো গরমকাল চলে এসেছে তো আমি বাইরে ব্যবহার করেছিলাম মোবাইলটা অন করে হাই ব্রাইটনেস রেখে ক্যামেরাও ব্যবহার করেছিলাম দীর্ঘক্ষণ পরে কিন্তু ফোনটার এই পার্টটা কিন্তু হালকা হালকা হিট হচ্ছিলো যেটা স্বাভাবিক ব্যাপার এটা গরমকাল তো হিটিং নিয়েও বন্ধুরা দুটো ফোনের কোনোটাতেই আপনাদের কোনো রকম সমস্যা হবে না অবশেষে বন্ধুরা আমরা কথা বলি দুটো ফোনের ক্যামেরা নিয়ে তো খুবই ইন্টারেস্টিং ক্যামেরা সেট আপ দুটো ফোনেরই রিয়ার সাইড আপনাকে প্রাইমারি হিসাবে দেওয়া হয়েছে একশো আট মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচ এম টু সেন্সার দুটোতে আট মেগাপিক্সেলের ওয়াইড দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সার আর ম্যাক্রোতে মেজার ডিফারেন্স মিটেনে দেওয়া হচ্ছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো আর নোট টেন প্রো ম্যাক্সে আপনাদের দেওয়া হচ্ছে পাঁচ মেগা পিক্সেলের সুপার ম্যাক্রো আর এখানে কিন্তু আমি জোর দিচ্ছি এই ম্যাক্রো লেন্সটা কিন্তু মারাত্মক ভালো খুব দারুণ ডিটেলস ক্যাপচার করতে পারবেন আপনারা ডিটেলস মানে ছবিতে দেখতেই পারছেন খুবই খুবই দুর্দান্ত কিন্তু এখানে আপনার ম্যাক্রো শট তুলতে পারবেন বেস্ট ম্যাক্রো ক্যামেরা আমার মনে হয় এখন দুটো ফোনের যদি ওভারঅল আমি প্রাইমারি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি দুর্দান্ত প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স দুটোরই এই রেঞ্জে খুবই ভালো এবং দুটোর ভিতরে উইনার অ্যানাউন্স করা কিন্তু খুবই মুশকিল খুবই কাছাকাছি সিমিলার রেজাল্টস আসছিল তো আপনারা নিজেরা এখানে জাজ করে নিন আমার মনে হয় দুটো ফোনেরই এই রেয়ার ক্যামেরা পারফরমেন্স একদম সিমিলার এখন দুটো ফোনেই যদি আমরা ভিডিওর কথা বলি তাহলে ফোর কে থার্টি এ পে এস টেন এটিপি সিক্সটি এপিএস অবধি দুটো ফোনই আপনারা রেকর্ড করতে পারবেন বাট ইআইস কিন্তু কেবলমাত্র টেন এ থার্টি এ আপনারা অন করতে পারবেন তার বাইরে গিয়ে আপনারা অন করতে পারবেন না যেমনটা এখানে দেখলেন তো শুধুমাত্র টেন এটি পি থার্টি এপিএসই অন হবে আর যদি ফ্রন্ট ক্যামেরায় চলে আসি দুটোতেই দেওয়া হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং দুটো ফোনে কিন্তু আপনারা শুধুমাত্র ফ্রন্টে টেন এটি পি থার্টি শ্যুট করতে পারবেন বাট দুটো ফোনেই কিন্তু আপনাদের ফ্রন্টে ইআইএস সাপোর্ট দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরায় বন্ধুরা আপনারা দেখে নিন আপনার আপনারা নিজেরাই বলুন আপনাদের কেমন লাগছে আমার চোখে তো খুবই সিমিলার লাগছে তো কম্প্যারিজন করার জন্য চলে এসেছি আমরা ছাদে একেবারে প্রখর রোদের তাপ এই মুহূর্তে রোদের তেজ বলতে পারেন এবং দুটো ফোনেই বলুন যে কেমন স্টেবিলাইজেশন পাচ্ছেন টেন এ টি থার্টি অব্দি আপনারা ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন কোয়ালিটি ওয়াইজ আমার মনে হয় দুটো একদম সেম বা ডাইনামিক রেঞ্জ কেমন আছে বলুন একদম খুব হার্শ কন্ডিশন মাথা একদম উপরে সূর্য রয়েছে একদম বারোটা বাজে এখন আর বলুন কোনটা কেমন লাগছে আমার মনে হয় দুটো একদমই সেম ওকে বন্ধুরা তো সব পয়েন্ট তো কভার করে দিলাম এখন ফাইনাল ভার্ডিক যে দুটো ফোনের ভেতরে আপনাদের কোনটা কেনা উচিত নাকি রেডমি নোট টেন প্রো ম্যাক্স তো একদম সহজ ভাষায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি তো যদি আপনারা ফাইভ জি চান সাপোজ আপনারা তিন চার বছরের জন্য ফোন কিনবেন এবং ভাববেন যে যখনই ফাইভ জি আসবে সবার আগে আপনি ফাইভ জি ব্যবহার করতে চান সেই আনন্দ উপভোগ করতে চান তাহলে তো মিটেন স্মার্টফোনই নিতে হবে যদি বেটার ব্যাটারি লাইফ চান তাহলে মিটেন স্মার্টফোন নিতে হবে আর যদি ওভারঅল বেটার মাল্টিটাস্কিং পারফরমেন্স চান দেন আই নিতে হবে কিন্তু আপনারা যদি ফাইভ জি নিয়ে আপনাদের কিচ্ছু যায় আসে না যদি এরকম এরকম সিচুয়েশন হয় আর যদি ব্যাটারি লাইফটা একটু কম্প্রোমাইজ করতে পারেন আর যদি মাল্টিটাস্কিংটাকে একটুখানি মানিয়ে নিতে পারেন তাহলে রেডমি নোট টেন প্রো ম্যাক্স কিন্তু অনেক বেটার ভ্যালু ফর মানি স্মার্টফোন এবং আমি পার্সোনালি কিন্তু যদি আমাকে কেউ বলতে যে যা এই দুটো ফোনের ভেতরে একটা কিনে নেয় আমি কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্সকে সিলেক্ট করতাম তার কারণ এর দামটাও কিন্তু এর তুলনায় কম তো দামটাও কম এবং আমার যা যা দরকার পায় সব কিছু কিন্তু আমি এর ভেতরে পেয়ে যাচ্ছি হ্যাঁ যদি এমন হতো যে দুটো ফোনের ভেতরে স্পেক্সের অনেক ডিফারেন্স তাহলে আমি ফাইভ জি ফোনের সাথে যেতাম কিন্তু দুটো ফোনের ভেতরে স্পেক্সের ডিফারেন্স এতটাই কম এবং সেই জায়গায় আমি এখানে অ্যামোলের ডিসপ্লে পাচ্ছি ওয়ান টোয়েন্টি হার্সের তো আমি ডেফিনেটলি রেডমি নোট টেন প্রো ম্যাক্সের সাথেই যেতাম কিন্তু বন্ধুরা আপনাদের কী মতামত কমেন্ট করে জানতে বলবেন না ভিডিওটি ভালো লাগলো এসে লাইক করবেন তো আপনার দিন ভালো কাটুকিয়ে শান্সকে মতো বিদায় জানাচ্ছি সারা ভালো থাকবেন